সবাইকে সতর্ক করছি, এমের ফাঁদে পা যে দিয়েছেন তিনি গেছেন। যেটুকু না বললে নয়, পার্টি যা বলবে তার বাইরে হাত বাড়িয়ে একদম এদের ফাঁদে পা দেবেন না। এদের একটা বড় অংশ মমতা ব্যানার্জি চিরদিন এখানে থাকুক, তারপরে তার ভাইপো রাজত্ব করুক, তাতে যদি পশ্চিমবঙ্গটা বাংলাদেশ টু হয়ে যায়, ইসলামাবাদ লাহোর করাচি হয়ে যায়, তাতেও কোন আপত্তি নেই, আমার হইলেই চলবে, বাংলাটা যা দশা করে। তাই সবাই নয় একটা রেসেক্টার রেগে যায় আমার, বলে চটি চাটা বলেন। আমি যদি তালিকা প্রকাশ করে দিই, অ্যাডভার্টাইজমেন্ট নেওয়ার তালিকা, এদের কার কার বাড়ির লোকেরা মমতা ব্যানার্জির আন্ডারে তথ্য সংস্কৃতি দপ্তরে পিআরওতে আছে, কার কার প্রাইভেট গাড়ি নবান্নতে পুলকারে খাটে, তার পরের দিন থেকে মুখ বন্ধ করতে বাধ্য। আমি আজকে আর সে প্রসঙ্গে যাব না, পরে বলুন, সব একসঙ্গে বলা যাবে। আমরা জোর গলায় বলেছিলাম ডিসেম্বর মাসের পরে এই সরকারটা সরকার হিসেবে থাকবে না, লেফট এন্ড গভর্নমেন্ট হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, মর্নিং শোর তাতে আপনারা দেখেছেন 2014 সালে বঞ্চিত টেট প্রার্থীরা, প্রাইমারি টেট প্রার্থীরা করুণাময়ীর সামনে লাগাতার অবস্থান অনশন ইত্যাদি করছেন। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ সরকারটা ইতিমধ্যে একটা লেমডাক সরকার হয়ে গেছে, নইলে যে সরকার বলে, যে সরকারের মালিক বলে, কোথায় কোথায় কোন হস্তক্ষেপ করে আমাদের কাজ করতে দিচ্ছে না, উলট পুরা সরকার চলে গেছে কোর্টে এদেরকে তোলার জন্য। যে সরকারের ক্ষমতা থাকে না, যে সরকারের আন্দোলনকে ভয় পায়, সেই সরকারই কোর্টে যায়, তাদের হাতে ক্ষমতা পুলিশ আইন থাকা সত্ত্বেও তারা গেছে কোর্টে এদেরকে তোলার জন্য। তাই ডিসেম্বরের আগে একটা দুর্বল সরকার, এটা আমরা বাংলা বলেও দেখেছিলাম 2007-এ 14ই মার্চে নন্দীগ্রামের করা হত্যার পরে কোন সিদ্ধান্ত উদ্ধববাবুর কেউ মানত না। ঠিক একইভাবে এই কোর্টে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এই সরকারটি অত্যন্ত দুর্বল সরকারে পরিণত হয়েছে। আমি কতগুলো কাজের কথা আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই, যেটা ইন্টারনাল অর্গানাইজেশন নয়, সেটা ওডিএস অর্গানাইজেশনরা বলবে, যেটা এক্সটার্নাল, যেটার সঙ্গে পশ্চিমবঙ্গে মানুষের অধিকারের প্রশ্ন, পশ্চিমবঙ্গে উন্নয়নের প্রশ্ন, গ্রামে থাকা মানুষের সাংবিধানিক অধিকারের প্রশ্ন, সেটা হল পঞ্চায়েত। পঞ্চায়েত নির্বাচন খুব আসন্ন, পার্টি কিভাবে প্রস্তুতি নিচ্ছে, কিভাবে অঞ্চল সম্মেলন হবে, কিভাবে জেলা পঞ্চায়েত রাজ সম্মেলন হবে, তার কথা মাননীয় সভাপতি মহোদয় একটু আগে বলেছে। আমি শুধু আপনাদের এক নম্বর পয়েন্ট বলি, ভোটার তালিকা। ইতিমধ্যে ভোটার তালিকায় আবেদনের শেষ দিন চলে গেছে, অনলাইনে আবেদন করতে হয়েছে উইথ ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে হিয়ারিং হবে। শুনে রাখুন, বাংলাদেশ পার্শ্ববর্তী যে 9টি জেলা আছে, এই তৃণমূল কংগ্রেস আর তার দলদাসে পরিণত হওয়া এক শ্রেণীর প্রশাসনিক আধিকারিক, তারা বিপুল সংখ্যক বাংলাদেশিদেরকে আবেদন করিয়েছেন অনলাইনে। তারা হিয়ারিং করবেন ইলেকশন কমিশনের গাইডলাইন বাদ দিয়ে। তারা অনলাইনে যে ডকুমেন্টগুলো পাঠিয়েছে তার ভেরিফিকেশন না করে নাম তুলতে চলেছে। একটা উদাহরণ দিই, বারাসাত এক নম্বর ব্লক, তারা 9ই নভেম্বর থেকে 13ই নভেম্বর শুনানি ডেট করেছেন, কিন্তু অনলাইনে আসা সব ডকুমেন্ট তারা নিয়ে নামগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা ব্লকে যদি আপনি সতর্ক দৃষ্টি না রাখেন কাজ করবে। আইন কি বলে? আইন বলে যে ডকুমেন্ট তারা দিয়েছেন তার
ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, হিয়ারিং অনলাইনে ভার্চুয়ালি হয় না, হিয়ারিং ফিজিক্যালি করতে হবে, আপনারা সতর্ক থাকবেন। দু নম্বর পয়েন্ট, গতকাল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের রিজার্ভেশন প্রস্তাব বেরিয়েছে। এই রিজার্ভেশন প্রস্তাবটা কি এসসি রিজার্ভ, এসটি রিজার্ভ, ওবিসি রিজার্ভ, মহিলা রিজার্ভ, এক্ষেত্রে স্টেট ইলেকশন কমিশন যারা তৃণমূল কংগ্রেসের ব্রাঞ্চ অর্গানাইজেশন হিসেবে আমরা কলকাতা কর্পোরেশন থেকে সব ভোটে দেখেছি কিভাবে লুট করতে সাহায্য করেছে, ভিভিপ্যাট ছাড়া ইভিএম মেশিন দিয়ে ভোটকে প্রহসন করেছে আমরা দেখেছি। সেই রোস্টারে ইলেকশন কমিশন গাইডলাইন দিয়েছিল 2011 সেন্সাস অনুযায়ী এসসি আর এসটি রিজার্ভেশন হবে, আর ওবিসি যেহেতু সেন্সাস হয়নি, কারণ আপনারা জানেন পশ্চিমবাংলায় হিন্দু ওবিসিদের শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি। মন্ডল কমিশনের পরে যারা অরিজিনাল ওবিসি তাদের কোন স্থান পশ্চিমবঙ্গে নেই, উনি নিজের মতো করে পুষ্টিকরণের রাজনীতির জন্য আরেকটা ওবিসি সৃষ্টি করেছেন, প্রায় একটা কমিউনিটি 95% বেশি লোককে ওবিসিতে এনেছেন। ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে যে বিডিওরা তারা নিজেরা সার্ভে করে ওবিসি রিজার্ভেশন করবেন, পুরো ওবিসি রিজার্ভেশনটা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 2 নভেম্বর পর্যন্ত অবজেকশনের টাইম আছে, আপনারা নিজ নিজ এলাকায় মন্ডল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে আপনারা অবজেকশন লঞ্চ করুন, বাকিটা পার্টির লিগাল সেল দেবশ্রী নেতৃত্বে পঞ্চায়েত টিম আপনাদেরকে নিশ্চিতভাবে সহযোগিতা করবে, এটা আমি বলতে চাই।